বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ হিউম্যান ব্লগার মাস্কেট। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে আর আপনাদের ভালো লাগেই আমার ভিডিও করার সার্থকতা। তো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার নাম হচ্ছে ইতি। জায়গাটার নাম শুনে আমি বলতেছিলাম যে আমাদের চিঠিতে লাস্টে যে ইতি লেখা হয় সেই ইতি নাকি। তো যাই হোক, মজা করলাম আপনাদের বাড়ির সাথে, অনেক মজা করলাম এই নাম নিয়ে, ভালো লাগলো। আর এখানে আজকে দুই রকমের মাছ ধরা হবে, জাল দিয়ে এবং বড়শি দিয়ে। জাল দিয়ে যে মাছ ধরতেছে তার পরিচয়টা দেওয়া হয়নি। তো তার পরিচয় হচ্ছে সে আমাদের নাতি। তো নাতি শুনে কিন্তু কেউ হাসবেন না, আমি বলছি এখানে আমাদের বড় সিনিয়র ভাইয়ের নাতি, তো হিসেবে তো আমাদেরও নাতি। তো কয়জনের ভাগ্যে আছে যে এরকম বড় রেডিমেড নাতি পাওয়া, তাই না? আর এত কষ্ট করে মাছ ধরে আমাদেরকে খাওয়াচ্ছে, এর থেকে আনন্দের বিষয় আর কী হতে পারে? আর আরেকটা বিষয় হচ্ছে এখানে নাতি মাছ ধরতেছে আর নানা কিন্তু মাছ টোকাচ্ছে। নাতির হেল্পার কিন্তু নানা, মানে আপনাদের ভাই, বুঝতেই পারছেন। এখানে বয়স দিতে গিয়ে আমি অনেকবার রিপিট করে বয়স দিতেছি, কারণ আমার অনেক হাসি পাচ্ছে, আমি বয়স দিতে পারছিলাম না। ঠিক আছে, ওইটা তুই মারো, ওইটা তুই। নাতি জাল দিয়েও মাছ ধরতেছে, আবার বড়শি দিয়েও ধরতেছে। নাতির সাথে আরও নাতির কয়েকটা ফ্রেন্ডও আছে। তো নানা, নাতি, ফ্রেন্ড সবাই মিলে এত কষ্ট করতেছে, তো তাদের জন্য তো একটা সাবস্ক্রাইবার, একটা লাইক পাওয়া হয় আপনাদের কাছে, তাই না? তো আর দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। আরব সাগরের এত সুন্দর একটা জায়গা দেখলেই কিন্তু মন জুড়িয়ে যায়, আর আমার কাছে মনে হচ্ছে আকাশ, পাহাড়, পানি একসাথে মিশে আছে। এখানে বসলে বোঝাই যাবে না কোন সময় সময় চলে গিয়েছে, এত ভালো লাগে এরকম জায়গায় বসা। আমার কিন্তু অনেক পছন্দ এরকম জায়গা, তো আমার মতো কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের ভাইয়া বাসায় চলে আসলো, ডিশের মধ্যে মাছগুলি নিয়ে নিচ্ছে। যে মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফালু মাছ। এই মাছটা তিন রকমের হয়, তিন কালারের হয়, একটা সাদা, একটা কালো এবং লাল। তো সাদা যে মাছটা এটাও ফালু মাছ। আর এখানে হচ্ছে ছোট মাছগুলি নিয়ে নিচ্ছে। এখানে 8 থেকে 10 রকমের মাছ আছে। মাছের মধ্যে অনেক বালু আছে, ধুয়ে দেখিয়ে দিচ্ছি।
মাছগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন দেখিয়ে দিচ্ছি মাছগুলি। এখন বোঝা যাচ্ছে কয়েক রকমের মাছ আছে এখানে। আর এই মাছটার নাম হচ্ছে সুলতানি ইব্রাহিম মাছ। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমাকে বেশি বেশি সবাই সাপোর্ট করবেন, আমি যেন সামনের দিকে আমার চ্যানেলকে অনেক ভালো লেভেলে নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফভাবে থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।